ন্যাটোভুক্ত দেশগুলো সামরিক ব্যয় বাড়াবে না জার্মানি। সংবাদ ডেস্ক। উত্তর আটলান্টিক আমেরিকার জোট ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি সামরিক আবারও ব্যয় বাড়ানোর তাগিদ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ট্রাম্প প্রশাসনের চাপ সত্ত্বেও এ ব্যয় বাড়াতে অসম্মতি জানিয়েছে জার্মানি। আগামী মে মাসে অনুষ্ঠেয় এ সামরিক জোটের সম্মেলনকে সামনে রেখে গত শুক্রবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সদস্য রাষ্ট্রগুলোর এক বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিও টিলারসন সেখানে এ তাগিদ দেন। এর জবাবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল জানিয়েছেন, জিডিপির 2% সামরিক খাতে ব্যয় করলে তা বাস্তবসম্মত হবে না। সদস্য রাষ্ট্রগুলোর মোট দেশ উৎপাদন 2% ন্যাটোর পেছনে ব্যয় করার ওপর জোর দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিও টিলারসন। বিবিসি। এই দিন ব্রাসেলসে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, জার্মানি তার দেশজ উৎপাদনে 2% সামরিক খাতে ব্যয় করবে, এটা কোনো বাস্তবসম্মত কথা নয়। যখন খরচের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়, তখন উন্নয়ন খাতে আমরা যে খরচ করি তাকেও হিসাবের খাতায় নিতে হবে, শুধু সামরিক ব্যয় দিয়ে তার পরিমাপ করা যায় না। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিও টিলারসন ন্যাটোভুক্ত দেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর জন্য চাপ দেন। টিলারসন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ন্যাটোর প্রতিরক্ষা ব্যয়ের অনানুপাতিক ভার বহন করা যুক্তরাষ্ট্রের পক্ষে আর সম্ভব নয়। টিলারসন ন্যাটো দেশগুলোকে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে চলিত বছরের শেষ নাগাদ পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। আগামী মে মাসে অনুষ্ঠিতব্য সম্মেলনে এ লক্ষ্যে কাজ করতে তিনি জোটের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি আহ্বানও জানান। টিলারসন ইউক্রেনে রুশ আগ্রাসনের সমালোচনা করেছেন। 2014 সালে ওয়েলস সম্মেলনে ন্যাটোভুক্ত দেশগুলো নিজের জিডিপির 2% সমান অর্থ জোটের প্রতিরক্ষা খাতে বরাদ্দ দিতে সম্মত হয়। টিলারসনের মতো ন্যাটো প্রধান জেন্স স্টেলটেনবার্গও জোটভুক্ত দেশগুলোর সামরিক ব্যয় বাড়াতে মত দিয়েছেন। তিনি বলেছেন, কূটনীতি, উন্নয়ন ও আর্থিক সহযোগিতা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য জরুরি। এই জন্য জিডিপির 0.7% বরাদ্দ থাকার নির্দেশনা দেওয়া আছে, কিন্তু সামরিক খাতে যে 2% বরাদ্দের চুক্তি হয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটি উন্নয়ন ও নিরাপত্তা বিষয়। আগামী 25 মে ব্রাসেলস ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগ দেওয়ার কথা রয়েছে।